আর মাত্র কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে নতুন বছর। বিদায়ী বছরে শোবিজের বেশ কিছু ঘটনা ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। কাজ কিংবা ব্যক্তিগত জীবন নানা ঘটনা দিয়ে অনেকেই সংবাদের শিরোনামে উঠে এসেছেন। তাদের মধ্যে কিছু কিছু ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে। চলতি বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসে নারী কিসে আটকায়। এই ইস্যুতে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে নায়ক জায়েদ খান বলেন, সুন্দরী নারী আটকায় জায়েদ খানে। টেলিভিশন সাংবাদিক এবং ইউটিউবারদের করা প্রশ্নের উত্তরে মুখ খুলে উকিল নোটিশও পেতে হয়েছে এই নায়ককে। নোটিশে বলা হয়, জায়েদ খানের বক্তব্যে নারীর প্রতি সম্মান ক্ষুণ্ণ ও নারীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এদিকে সেপ্টেম্বরের প্রথমবারের মতো আয়োজন করা হয় সেলিব্রিটি ক্রিকেট লীগ। এ লীগে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা, দুই দলের খেলোয়াড়ের মাঝে হয় হাতাহাতি। নির্মাতা মুস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় চার হাকালে মাঠে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে নির্মাতা মুস্তফা কামাল রাজ ও অভিনেতা শরফুর রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ তোলেন নায়িকা রাজরিপা। কান্নার জড়িত কণ্ঠে তিনি সাংবাদিকদের বলেন, কিন্তু ম্যানেজমেন্ট দেন অনেক কষ্ট এটা চাইছে, এখানে এসে দাঁড়াই দেখুন আমি একটা চার মারছি ওটা চার হয়েছে। চলতি বছরের সবচেয়ে আলোচিত সমালোচিত কর্মকাণ্ডের মধ্যে একটি হলো জায়েদ খানের আচমকা ডিগবাজি। প্রথমটা অদ্ভুত মনে হলেও পরে জায়েদ খান এটা রীতিমতো তার মুদ্রায় পরিণত করেছেন। মঞ্চ ছাড়াও নির্মাতা মোস্তফা ফারুকীর সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির প্রচারে তিনি এই ডিগবাজি দিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিকে চলতি বছর শিশু শিল্পী সিমরিন লোবাবা বেশ ট্রোলের শিকার হয়েছে। মুজিব একটি জাতির উপকার সিনেমাটি প্রিমিয়ার দেখে প্রতিক্রিয়া জানতে গিয়ে কেন্দ্রে দিয়েছি বলে তিনি উল্লেখ করেন। ব্যাস এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ট্রোলের শিকার হতে হয় তাকে, যা নিয়ে পরবর্তী তিনি ডিবি কার্যালয় পর্যন্ত যান এবং বিষয়টি সুরাহা হয়। এদিকে চিত্রনায়িকা শিরিন শীলের চলতি বছরের মার্চ মাসে ঢাকার ধামরায় একটি সিনেমা শুটিং করতে যান। সেখানে তাকে দেখতে হাজির হয় এক ভক্ত। অভিনেত্রীর সঙ্গে দেখা করতে চাইলে তিনি প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবেই নেন, কিন্তু উপস্থিত সবাইকে চমকে দিয়ে সেই ভক্ত শিরিন শীলের গালে চুমু দিয়ে বসেন। আর এতেই ঘটে বিপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর বেশ সমালোচনার তৈরি হয়। পাশাপাশি শিরিন শীলকে ঘিরে চলেও নানা ধরনের কথাবার্তা। এরপর রীতিমতো ভাইরাল হয়ে যায় ভিডিওটি। শেষ পর্যন্ত সেই ভক্তকে ক্ষমা চাইতে হয় এই নায়িকার কাছে। আসিফ আলম, আরটিভি।